ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মুসুলধারে বৃষ্টির কারণে সিরিজের শেষ টি টোয়েন্টি শুরু হতে দেরি হচ্ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামার কথা তিনটায় দুপুর তিনটায় অনুষ্ঠিতব্য এই ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল সকাল থেকেই সকাল থেকেই লাহোরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন থেমে থেমে গুরিগুরি বৃষ্টিও পড়ছিল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সারাদিন গুরিগুরি বৃষ্টি হওয়ার কথা কিন্তু বাংলাদেশ সময় দুপুর তিনটার আগে থেকেই ভারী বর্ষণ শুরু হয় লাহোরে কয়েক দফা সময় পিছিয়ে খেলা শুরু করার ইচ্ছে ছিল দুই বোর্ডেরই তবে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এখন মাঠ আর খেলার উপযোগী নয় মিরপুর স্টেডিয়ামের মতো ড্রেনেজ ব্যবস্থা উন্নত নয় গাদ্দাফি স্টেডিয়ামের যার ফলে বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি এর পরেও সাড়ে পাঁচটার দিকে খেলা শুরু করার কথা ছিল কিন্তু বর্তমানে মাঠের বেহাল অবস্থার জন্য অবশেষে খেলা বাতিল ঘোষণা করা হল ম্যাচ বাতিল করায় দুই শূন্যতে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান বাংলাদেশের পক্ষেও হোয়াইট ওয়াশ এড়ানো সম্ভব হল না উল্লেখ্য রাতের ফ্লাইটেই আজ দেশে ফিরবে বাংলাদেশ দল দুই ম্যাচে হেরে সিরিজে হোয়াইট ওয়াশ পাশাপাশি শেষ ম্যাচ খেলতে না পারা সব ধরনের হতাশা নিয়েই দেশে ফিরতে হবে মাহমুদুল্লাহ বাহিনীর